ক্লাস ইলেভেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার। আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার, ধরো স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের পাত্র আছে, এই পাত্রতে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুটো গ্যাস, ধরি গ্যাস এ এবং গ্যাস বি নিয়েছি। গ্যাস এ এবং বি কি? তারা কিন্তু পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে না। এই দুটো গ্যাসের, এই দুটো যে গ্যাস নিয়েছি, এই দুটো গ্যাস এই দেওয়ালের গায়ে একটা বল প্রয়োগ করবে, সেই বলটাকেই আমি বলবো সেই গ্যাসের টোটাল চাপ। ঠিক আছে, এবার ধরো এই পাত্রতেই ধরে নাও কোন রকম ভাবে আমি এই বি গ্যাসগুলোকে অপসারিত করলাম, তাহলে দেখো পড়ে থাকলো শুধু এ গ্যাস। বি গ্যাসগুলোকে অপসারিত করার পর পড়ে থাকলো শুধু এ গ্যাস। তাহলে এবার এ গ্যাসটা, এ গ্যাসের যে অণুগুলি, সেই অণুগুলি এই যে একই আয়তনের পাত্রে আর কি, ধরে নাও এদের আয়তন সব ভি, বুঝতেই পারছো এটাও ভি, এটাও ভি, এটাও ভি। তাহলে এই ভি পাত্রের ওপর যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে আমি বলবো এ গ্যাসের আংশিক চাপ। এ গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে। এবার তারপরে ধরে নাও আমি এ গ্যাসগুলিকে অপসারিত করলাম, তাহলে আমার পড়ে থাকলো কি? শুধু বি গ্যাসের অণু। তাহলে বি গ্যাসের অণুগুলি তখন এই পাত্রের ওপর যে চাপ প্রয়োগ করবে তাকে আমি বলবো পি পি। তাহলে পি পি এ এবং পি বি, ঠিক আছে, বোঝা গেল আংশিক চাপ কি। তাহলে আংশিক চাপ কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে কোনো আবদ্ধ পাত্রে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, দুটো গ্যাস যদি এক একের সঙ্গে বিক্রিয়া করে যায় তখন কিন্তু আমি তার আংশিক চাপ কি সেটা, মানে আংশিক চাপ সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। এমন কোন গ্যাস মিশ্রণের একটি উপাদানকে, ধরে নাও এ বা ধরে নাও বি, একটি উপাদানকে যদি একই উষ্ণতায়, এখানে উষ্ণতা যদি টি থাকে তাহলে এখানেও টি, এখানেও টি, একই উষ্ণতায় একই আয়তন পাত্রে, একই আয়তন আবদ্ধ পাত্রে গ্যাসটি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে আমি বলবো সেই গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ, আমরা বুঝলাম কি। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাল্টনের চাপ আয়তন সূত্র, ঠিক আছে। ডাল্টনের চাপ, চাপ আয়তন, সরি, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। ধরে নাও, ধরে নাও আমি ধরে নিলাম যে কোনো একটি রাসায়নিক, কোনো একটি আবদ্ধ পাত্রে রাসায়নিক বিক্রিয়া করে না এরকম দুই বা দুইয়ের বেশি গ্যাস মিশ্রণে যদি নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখা হয় তাহলে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সমান হবে। ধরে নাও আমি ভি আয়তনের একটি পাত্র নেওয়া হয়েছে, পাত্র নিলাম, এবার তার মধ্যে ধরে নিচ্ছি
যে কতগুলি ধরো n সংখ্যক উপাদান গ্যাস আছে, ঠিক আছে, n সংখ্যক উপাদান গ্যাস আছে। আমি ধরে নিলাম যে প্রথম গ্যাসের মোল সংখ্যা N1, প্রথম গ্যাস N1 সংখ্যক আছে, ধরো তার মোল N1 মোল আছে। দ্বিতীয় গ্যাসের ধরে নাও মোল সংখ্যা হচ্ছে N2, ঠিক আছে। প্রথম গ্যাসের চাপ, প্রথম গ্যাসের আংশিক চাপ, এখানে একটু আমি একটু জায়গাটা আমার শর্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এখানে N1 N2 দিলাম। প্রথম গ্যাসের আংশিক চাপকে আমি একটু ছোট করে লিখছি, হ্যাঁ, আংশিক চাপ ধরে নাও P1, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ ধরে নাও P2, এরকম। যদি ধরো তৃতীয় যে গ্যাস তার মোল সংখ্যা ধরো N3 এবং তার আংশিক চাপ P3, আমি এটাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরে নাও আমি ভি আয়তনের পাত্র নিয়েছি এবং তাতে ধরো আমি 10টি গ্যাস ভরেছি, বা ধরো একটু আমি 5টি গ্যাস ভরেছি, 5টি বিভিন্ন গ্যাস, ধরো অক্সিজেন ভরা হয়েছে, নাইট্রোজেন ভরা হয়েছে, হিলিয়াম ভরা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড ভরা হয়েছে। এই গ্যাসগুলো কিন্তু সাধারণ অবস্থায় পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। এবার ধরো আমি হাইড্রোজেন ধরো তার মধ্যে নিয়েছে হচ্ছে 2 মোল এবং হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে P1। ধরো আমি সেই গ্যাস মিশ্রণের মধ্যে হিলিয়াম নিয়েছি হচ্ছে 4 মোল, কার্বন ডাইঅক্সাইড নিয়েছি 1 মোল, বোঝা যাচ্ছে N1 N2 N3 কিরকম। তারপরে ধরো আমি অক্সিজেন নিয়েছি হয়তো 10 মোল, ঠিক আছে, আমি N2 ধরো নিয়েছি 3 মোল, তাহলে আমার মোট মোল সংখ্যা কত হলো, 2 + 4 = 6 + 10 = 17 + 3 = 20, তাহলে মোট মোল, তাহলে এই যে 10টি মোল, 5টি আমি গ্যাস নিয়েছি, তার মোট মোল সংখ্যা কিন্তু হলো 20টা, বোঝা গেছে। এবং ধরে নাও এইচ টু গ্যাসের আংশিক চাপ P1, এইচ গ্যাসের আংশিক চাপ P2, CO2 গ্যাসের P3, O2 গ্যাসের P4, N2 গ্যাসের P5, এরকম, ঠিক আছে। তাহলে এইগুলো আমি ধরে নিচ্ছি, ধরো এখানে N না ধরে I সংখ্যক, ধরো NI সংখ্যক, NI তম উপাদান, NI তম যে গ্যাস, ঠিক আছে, প্রথম গ্যাস, দ্বিতীয় গ্যাস, এখানে ধরো প্রথম গ্যাস মানে কি H2, HE, CO2, এরকম করে করে, ঠিক আছে। আর মোল সংখ্যা কি হবে, H2 গ্যাসের মোল সংখ্যা 2, HE গ্যাসের মোল সংখ্যা 4, CO2 গ্যাসের মোল সংখ্যা 1, এরকম করে করে ধরো 5টি না হয় অগণিত হতে পারে, তাই জন্য আমি NI ধরে নিচ্ছি, NI গ্যাসের মোল সংখ্যা বা NI তম গ্যাসের মোল সংখ্যা আমি ধরে নিচ্ছি, আয়তম গ্যাসের, একটু ভুল হলো, আয়তম গ্যাসের মোল সংখ্যা, কারণ আমি আয় সংখ্যক গ্যাস আছে ধরেছি, আয় সংখ্যক গ্যাসের মোল সংখ্যা, আয়তম গ্যাসের মোল সংখ্যা হচ্ছে NI এবং তার আংশিক চাপ হচ্ছে PI। তাহলে ডাল্টনের আংশিক চাপায়তন সূত্র বলছে, এখন ধরো আমি ধরলাম মোট চাপ P যদি হয়, তাহলে ডাল্টনের চাপ
আংশিক চাপ সূত্র এটাই বলছে যে মোট চাপ পি ইকুয়াল টু উপাদান যে আংশিক চাপ, অর্থাৎ পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট 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 হবে, ঠিক আছে, ডট 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 পি আর অব্দি হবে, অর্থাৎ উপাদান গ্যাসগুলির যে আংশিক চাপ তার সমষ্টি মোট চাপের সঙ্গে সমান হবে। বোঝা গেল? এবার এর প্রমাণটা আমরা করি, এর প্রমাণটা আমরা দেখি। দেখো এর প্রমাণ যদি আমি করতে যাই তাহলে ধরো আমি ধরে নিচ্ছি যে ভি আয়তনের আমি একটি পাত্র নিয়েছি, ভি আয়তনের একটি পাত্র নেওয়া হলো এবং গ্যাসগুলির অংশচাপ, গ্যাসগুলির এটা অংশচাপ পি ওয়ান পি টু, যথাক্রমে যে গ্যাসগুলি নিয়েছি তার অংশচাপ পি ওয়ান পি টু পি থ্রি হলে, এটা যদি হয় তাহলে ও মোল সংখ্যা, এখানে আমি এটা একটু মুছলাম, উপাদান গ্যাসের অংশচাপ এবং উপাদান গ্যাসের মোল সংখ্যা, ধরা যাক এটা প্রথম গ্যাসের জন্য পি ওয়ান, তার মোল সংখ্যা আমি ধরছি এন ওয়ান, দ্বিতীয় গ্যাসের অংশচাপ পি টু, মোল সংখ্যা এন টু, তৃতীয় গ্যাসের অংশচাপ পি থ্রি, মোল সংখ্যা এন থ্রি যদি হয় এবং মোট চাপ, মোট মোট চাপ নয় সরি, মোট মোল সংখ্যা যদি এন হয় তাহলে দেখো আমি লিখতে পারি পি ইকুয়াল টু আমরা জানি এন আর টি বাই ভি। এবার মোট মোল সংখ্যা এন মানে কি? দেখো মোট মোল সংখ্যা তো এই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 যতগুলো গ্যাস আছে তার সমষ্টি হবে। মোট মোল সংখ্যা মানে তো এই যে আমার উপাদান মোলের যে মোল সংখ্যা তার সমষ্টি হবে, যেরকম আগেরটাতে হয়েছিল যেটা আমি মুছে দিলাম যে 20 মোল যেখানে ছিল কোনোটাতে 10 মোল কোনোটা 1 মোল কোনোটা 4 মোল করে করে মোট মোল সংখ্যা 20 হচ্ছিল, তাহলে এখানেও মোট মোল সংখ্যা এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি হবে। তাহলে এবার আমি এটার জায়গায় বসালাম, এন এর জায়গায় দেখো আমি বসিয়ে দিচ্ছি এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 আর টি বাই ভি। এবার আমি এখানে লিখতে পারি দেখো এন ওয়ান আর টি বাই ভি, এখানে আমি লিখতে পারি এন টু আর টি বাই ভি, এখানে আমি লিখতে পারি এন থ্রি আর টি বাই ভি প্লাস ডট 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 ডট। এবার এন ওয়ান আর টি বাই ভি এর জায়গায় আমি কি লিখব? পি ওয়ান। এন টু আর টি বাই ভি এর জায়গায় কি লিখব? পি টু। এন থ্রি আর টি বাই ভি এর জায়গায় কি লিখব? পি থ্রি। তাহলে দেখো কারণ পি এবং ভি সব জায়গায় সমান, স্থির উষ্ণতা এবং আয়তনটা আয়তন সমানের সব ক্ষেত্রেই সমান, কারণ পাত্রটাও আমি জানিয়েছি সেটাকে আমি পরিবর্তন করছি না এবং উষ্ণতাটাকেও আমি পরিবর্তন করছি না। তাহলে দেখো আমার কি এলো? পি ওয়ান, পি ইকুয়াল টু পি ওয়ান, পি ওয়ানের পি ওয়ানটা কি এন ওয়ান আর টি বাই ভি, পি ওয়ান প্লাস এন টু আর টি বাই ভি পি টু প্লাস এন থ্রি আর টি বাই ভি পি থ্রি। তাহলে দেখো মোট চাপ এই অংশচাপগুলির সমষ্টি হলো, মোট চাপ এই অংশচাপগুলির সমষ্টি
হলো, বোঝা গেল? এবার আংশিক চাপ আর মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, তাহলে সম্পর্কটা হচ্ছে আংশিক চাপ ও মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ আমরা চ্যাপ্টার 1 এ পড়েছি, 1 নম্বর চ্যাপ্টারে, সেটা আমি একটু বলেও দিচ্ছি। তাহলে মোল ভগ্নাংশ, ধরো আয়তম কিছুর মোল ভগ্নাংশ, সেটা হবে আয়তম উপাদানের মোল সংখ্যা, ধরো এনআই বাই এন, যেখানে এন হচ্ছে মোট মোল সংখ্যা, এটা আমাকে মনে রাখতে হবে। মোল ভগ্নাংশ এক্সআই ইকুয়াল টু, ধরো আয়তম উপাদানের মোল ভগ্নাংশ ইকুয়াল টু আয়তম উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, ঠিক আছে? এবার এখান থেকে দেখতে পাচ্ছি এখানেও মোল, আর ওপরেও দেখো মোল এবং নিচেও মোল, তার মানে দেখো মোল মোল কেটে যাবে এবং মোল সংখ্যা কিন্তু একটি এককহীন রাশি হয়। এবার আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই মোল সংখ্যা কিন্তু ভগ্নাংশ। কেন ভগ্নাংশ? কারণ কারণ দেখো এন সব সময় এন আই এর থেকে বড় হবে, তাহলে এটা ভগ্নাংশ। তাহলে এক্স আই কিন্তু সব সময় 1-এর থেকে ছোট হবে, এটা যেন মনে রাখতে হবে। আর সব মোল সংখ্যাগুলির যোগফল কিন্তু 1 হয়, তাহলে এই কটা জিনিস আমাকে মনে রাখতে হবে। অর্থাৎ আমার যদি দুটো উপাদান থাকে, ধরো এক্স ওয়ান, এক্স ওয়ান 1 নম্বর গ্যাসের মোল ভগ্নাংশ এবং এক্স টু 2 নম্বর গ্যাসের মোল ভগ্নাংশ, এবং আর যদি কোনো গ্যাস না থাকে, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু কিন্তু ইকুয়াল টু 1 হবে। এবার ধরে নাও যে একটি ধরো ভি আয়তনে আমি কি করছি, আচ্ছা আমি যে রিলেশনটা করছি সেটা রিলেশন বিটুইন তার এক্স মানে মোল সংখ্যা এবং পার্শিয়াল প্রেশার পিআর। তাহলে মোল সংখ্যা আমরা কি বুঝলাম? এবার ধরো আমি একটি পাত্র নিয়েছি যার আয়তন হচ্ছে ভি, সেই পাত্রটাকে যে উষ্ণতায় রাখা হয়েছে সেই উষ্ণতা ধরে নাও টি, আর মোট চাপ, মোট চাপ হচ্ছে পি, মোট চাপ পি। এবার আমি ধরে নিচ্ছি যে উপাদানের অর্থাৎ উপাদান গ্যাসের, এখানে উপাদান মানে উপাদান গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে এন ওয়ান, আগের মতন এন টু, এন থ্রি ইত্যাদি, আর মোট মোল সংখ্যা অবশ্যই এদের যোগফল এন ইকুয়াল টু এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 ডট। এবার পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র আমি প্রথম গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করছি, প্রথম গ্যাসের ক্ষেত্রে। তাহলে প্রথম গ্যাসের, আচ্ছা এটা আর একটা জিনিস আমি ধরে নিই যে উপাদান
গ্যাসের অংশচাপ বা আংশিক চাপ আমি ধরে নিচ্ছি যথাক্রমে P1, P2, P3, ডট 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 হলো। এবার প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? P1V ইকুয়াল টু N1RT, ঠিক আছে। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? P2V N2RT, এরকম ভাবে। তৃতীয় গ্যাসের ক্ষেত্রে P3V N3RT। এবার সামগ্রিকভাবে, ঠিক আছে, সামগ্রিকভাবে এন মোল গ্যাসের ক্ষেত্রে, এন মোল গ্যাসের ক্ষেত্রে আমরা আদর্শ গ্যাস সমীকরণটা কি লিখতে পারি? পিভি ইকুয়াল টু এনআরটি। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ধরো, আর এটা 4 নম্বর, ঠিক আছে। এবার দেখো, আমি যদি সমীকরণ 1 কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? সমীকরণ 1 P1V, নিচে কি থাকবে? PV, ওপরে ডান দিকে N1RT, নিচে থাকলো NRT। তাহলে দেখো, P1/P ইকুয়াল টু N1/N। একটু আগে আমি কি দেখলাম? আয়তম উপাদান, মানে 1 নম্বর ধরো গ্যাস, তাহলে 1 নম্বর গ্যাসের মোল সংখ্যা কত? এটা মোট মোল সংখ্যা, এটা। তাহলে দুটোর মোট মোল সংখ্যা হচ্ছে N1 আর মোট মোল সংখ্যা N। তাহলে দুটোর যদি আমি অনুপাত করি, তাহলে সেই অনুপাতটাকে আমি বলবো মোল ভগ্নাংশ, সেটা হচ্ছে X1। বোঝা গেল? এরকম ভাবে যদি ধরো আমি 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে ভাগ করি, তাহলে P2/P একই রকম ভাবে আমি পাবো N2/N, সেটা সমান X2, ঠিক আছে। তাহলে আমার জেনারেল ইকুয়েশন একটা কি আসছে দেখো, ধরো আয়তম, আমার ধরো আয়তম কোনো উপাদান গ্যাস আছে, তাহলে PI/P ইকুয়াল টু NI/N ইকুয়াল টু XI। তাহলে এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ রিলেশন পেলাম, সেটা কি? PI, যেটা আংশিক চাপ, আয়তম কোনো কিছুর আংশিক চাপ, ইকুয়াল টু XI মোল ভগ্নাংশ ইনটু P। তাহলে আমি একটা কি গুরুত্বপূর্ণ ইকুয়েশন পেলাম, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণিত মোট চাপ। এই যে এই সমীকরণটাই হচ্ছে XI এবং PI এর মধ্যে সম্পর্ক, আংশিক চাপ সমান তাকে মোট মোল ভগ্নাংশ এবং মোট চাপের যে গুণফল সেটাই হচ্ছে তার আংশিক চাপ। এবার আমরা এই যে আংশিক চাপ দেখছি, সেই আংশিক চাপের গাণিতিক ব্যাখ্যাটা দেখব। আংশিক চাপের গাণিতিক এই আণবিক ব্যাখ্যা, আণবিক ব্যাখ্যা কি? দেখো, আমরা জানি যে ধরো কোন একটা পাত্রে
আমি দুটো গ্যাস নিয়েছি। এবার আমরা জানি কি, এবং যেটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে, এবং আমরা জানি কি যে এই যে এটা ধরো বি গ্যাস আর এটা এ গ্যাস, তাহলে এ গ্যাসের অণুগুলি এবং বি গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। তাহলে এ গ্যাসের যে অণুর যে এই সব গোটা আয়তন, গ্যাসের আয়তন জুড়ে যে বিচরণ করার ক্ষমতা, সেটা বি গ্যাস দ্বারা প্রভাবিত হয় না। আবার বি গ্যাসগুলির স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা এ গ্যাস দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এ গ্যাস স্বাধীনভাবে চাপটা কি, গ্যাসের চাপটা আমরা জানি যে এই অণুটা লম্বভাবে একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে, সেটা যে বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলে, সেটা হচ্ছে গ্যাসের চাপ। কোনো গ্যাসের অণু লম্বভাবে পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে যে বল প্রয়োগ করে, চাপ নয়, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। তাহলে যেহেতু এ এবং বি পরস্পরকে প্রভাবিত করছে না, যেহেতু তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, এবং তারা যেহেতু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে না, তাই জন্যে তারা স্বাধীনভাবে কিন্তু এই চাপের, নিজ নিজ চাপের অবদান স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। যথার্থতা, যথার্থতা ডালটন যে এটা